আজকের সাধারণ জ্ঞান, পাখিদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান পাখি কোন পাখি? কোন পাখি বুদ্ধিমান পাখি? আইডিয়া করে বল, কোন পাখি বুদ্ধিমান পাখি? কাক। কাক বুদ্ধিমান নয়? কী করে বুঝলি কাক বুদ্ধিমান? আবার কাকদের মধ্যে সব কাক নয়, সব কাকই বুদ্ধিমান, আবার কাকদের মধ্যে সব থেকে বুদ্ধিমান হচ্ছে নিউ ক্যালেডোনিয়ান ক্রো। এ আবার সবচেয়ে বুদ্ধিমান এই কাকটা। আর কাক যে বুদ্ধিমান তার কিছু নমুনা শুন। কাক শোন, এ কাকের বুদ্ধির কথা শোন। একটা গল্প শুনেছিস তোরা, তৃষ্ণার্ত কাক শুনেছিস? সে তৃষ্ণার্ত কাক কী করে জলটা পান করবে? কলসির নিচে জল থাকবে, সেই জলটা পাথর নুড়ি পাথর ফেলে জলটাকে উপরে উঠিয়ে জল পান করবে। এরকম কিন্তু ঘটে কাকের ক্ষেত্রে। কাক খুবই বুদ্ধিমান পাখি। আরও আছে বুদ্ধির নমুনা আছে, শোন দেখবি। কাক অনেক সময় অনেক বীজ সেগুলো ফুটে করে ভাঙতে পারে না, সেগুলো কী করে? অনেক শক্ত বীজ কাক ভাঙতে পারে না, তখন কি করে কাক? সেই বীজটাকে রোডে বা রাস্তায় ফেলিয়ে দেয়। রাস্তায় ফেলিয়ে দেয়, তখন গাড়ি এসে বীজটাকে ভেঙে দেয়। কি হয়? টুকরো বিটুকরো হয়ে যায়, হয় না? তখন কাকটা খেয়ে নেয়, ভেঙে যায় না কাক, গাড়ি চাপা পড়ে, গাড়ি চাপা পড়লে বীজটা ভেঙে যাবে, সেই বীজটা খেতে পারবে। বুঝতে পারছিস? আর কাককে কি পাখি বলা হয়? ঝাড়ুদার পাখি। কাক আমাদের উপকারও করে। আর কাক হচ্ছে সামাজিক প্রাণী, সমাজবদ্ধ জীব, সমাজ নিয়ে থাকে ওরা। ওরা কিন্তু দেখবি কোনো কাক যদি বিপদে পড়ে বা কোনো কাককে তুই যদি ক্ষতি করতে করার চেষ্টা করিস, তখন কি করবে বলতো? যত কাক আছে গ্রামের সব কাক কি করবে? কাক 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 করে চলে আসবে, আসে না? দেখেছিস? সব কাক চলে আসবে প্রতিবাদ জানাতে, যে ছেড়ে দাও আমার কাকটাকে, আমার কাককে, আমার এই কাকটাকে মারবে না, কা 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 করবে। আর আরেকটা হচ্ছে, তুই যদি কোনো কাককে ক্ষতি করিস, তোকে কিন্তু সেই কাকটা মনে রাখবে, ভুলবে না কাক। অন্য সময় তোকে যদি রাস্তায় পায়, তোকে কিন্তু মাথাতে ঠোঁটে করে ঠুকুরবে। হ্যাঁ, ঠুকে দেবে ঠোঁটে করে, হ্যাঁ ঠুকরে দেবে ঠোঁটে। তোকে যদি ফাঁকাতে পায় কোথাও, তো রাস্তায় যাস, তাহলে কাকে কিন্তু তোকে ঠোকর মারবে মাথায়।